रबर सील हो। সরষের তেল দেবো আমি কড়াতে, ছেড়ে চিল লাল লাল করে নুন দেব, পেঁয়াজটা ছাড়ব, নুন দিয়ে দিলাম, চুন বাটা এক চামচ দিলাম, হলুদ গুঁড়ো হাফ চামচ, ধনের গুঁড়ো আন্দাজ মতো, জিরের গুঁড়ো আন্দাজ মতো, লঙ্কার গুঁড়ো, তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে গুলে নিই, মশলাটা এবার ঢেলে দিচ্ছি, মশলার সঙ্গে কষব, মাছটাও দিয়ে দেব, একসঙ্গে কষা হবে, যারা একটু বেশি ঝাল খান দু চারটে কাঁচা লঙ্কাও চিরে দিতে পারেন। জল দিয়ে দিলাম, আলু টালুগুলো সেদ্ধ হবে, মশলা দেব, হয়ে গেছে, এবার নামাবো, গামলা দিলাম।